মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার বড় নাতিটা, তুমি তো জানো জুয়ো টুয়ো খেলা অভ্যাস হয়ে গিয়েছিল, খুবই খারাপ। তুমি বলার পর আমি 50 লক্ষ টাকা ধার শোধ করে দিয়েছি। এখন আবার ওই যারা ওইসব চক্র টক্র চালায়, তাদের মধ্যে একজন ওকে বলেছে যে আরো 40 লক্ষ টাকা সুদ বাবদ দিতে হবে। আমি খুব বিপদে পড়ে যাবো লেডি কোয়েল। আপনি আপনি ফোনটা দিন না, আপনার নাতিকে ফোনটা দিন। তুমি কি পরিবারের সবার সাথে কথা বলছো নাকি? সাংবিত, তাতে এত হিংসে করার কি আছে? হ্যাঁ, আরে বাবা, আমরা তো একটু বুঝে শুনে মেয়ে দেবো নাকি? চুপ করো একটু, ওরা জানে না যে তুমি এই পরিবারের বড় বউ। ভয় নেই, সেই ক্রেডিটটা আমি এখন নেব না। আমার কাজেই ওনারা বুঝে যাবেন যে আমি এ বাড়ির বড় বউ। হ্যালো, হ্যাঁ ধরো নাও, কথা বল। হ্যালো, হ্যাঁ বলুন। আই এম সরি, আমার আর কোনো উপায় ছিল না, আমি খুব বিপদের মধ্যে পড়েছি। আর আমি চাই না যে এই কথাটা চারিদিকে রাষ্ট্র হোক। আপনি আপনি পারবেন আমাকে সেভ করতে? আমার আমার দাদু বলেছে যে আপনি নাকি সব পারেন। আমি কি পারি বা না পারি সে কথা থাক না এখন, নামটা বলুন। কার নাম? আরে বাবা, ওই যে গুন্ডাটা তোকে হুমকি দিচ্ছে। ও হ্যাঁ, ওর নাম বাঁকা, বাদল কাঠাল। টাকা না দিলে ছেলে যখন বিয়ে করতে যাবে তার ডেড বডি নিয়ে যাবে বলে রাখলাম। সুদটা পাঠিয়ে দিস, 40 লক্ষ টাকা সুদ আছে। আচ্ছা আচ্ছা, আমি রাখছি। হ্যাঁ, কোনো চিন্তা নেই, সমস্ত কাজ সুসম্পন্ন হবে। আপনি একবার একটু দাদুকে ফোনটা দিন না। হ্যাঁ বলো লেডি গোয়েন্দা। সব কাজ সুসম্পন্ন হবে, আপনি ভাববেন। হ্যাঁ, ওর সঙ্গে পাকা দেখা হয়ে যাবে, তারপর না হয় বাসরে রঙ্গরসিকতা হবে। কার সাথে পাকা দেখা? বুঝতে পারলেন না, বাঁকার সঙ্গে বোধ হয়। হ্যাঁ ওর সাথেই, ওকে জামাই আদর করবো, চিন্তা করবেন না। বুঝেছি বুঝেছি, সত্যি তোমায় কুর্নিস লেডি গোয়েন্দা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।